কুড়িগ্রামের ফুলবাড়িতে শতাধিক অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ সকালে উপজেলার পানিমাছকুটি গ্রামের কাশিয়াবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে হৃদয় ফুলবাড়ি ফেসবুক পেজের আয়োজনে ও মিজানুর রহমান উল্লাসের সার্বিক ব্যবস্থাপনায় অসহায় শীতার্তদের এ শীতবস্ত্র বিতরণ করা হয় কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপকর কমিশনার মিজানুর রহমান উল্লাস অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন মানিক হামিউস সুন্না তাবলিগুল উলুম নুরানি হাফেজি ও কমি মাদ্রাসার শিক্ষক হাফেজ মিজানুর রহমান সাংবাদিক জাহাঙ্গীর আলম নুরনবী মিয়াসহ আরো অনেকে